कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स थैंक्स वेरी मच। आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड। তোমরা কেমন আছো? শুক্রিয়া ভালো আশা করি। বেশ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো হচ্ছে আমার বাইক, নাসিরকে পাঠাবো তেল ভরতে। হ্যালো গাইস, তোমার বাইক ঠিক আছে? নাসির বললাম 190 টাকা তেল ভরবি, 5 টাকার হাওয়া ভরবি আর 5 টাকার কুড়ি করে নিয়ে আসবি, তিনজন মিলে খাবো ঠিক আছে? সাহিত সঙ্গে যাবে। কি হচ্ছে, গিয়ারে আছে তো ঠিক আছে? চাবি দিয়েছে, হ্যাঁ চাবি দিয়েছে, মার কি করে রে ভাই, লাইট ইয়ে নেই তাই ধর, মারতে না ধর, তোর দেখিয়ে দিতে হবে, নাই তো হবে না, ধর বন্ধ করে একবার চেক করে দেবো ভাই, কাস্টমার খেলি ঠিক করে বাবা। আমার বেদা চারটে থেকে গ্রাম বন্ধে নিচে নেমে যাচ্ছে, তো নেমে যাচ্ছে কি করে, এই তো এই নিচে নেমে রয়েছে, এটা তোমার তুলবি আর ঠিক জায়গায় বাঁধবে, আর দুই হাজার এই যে এই যে এই জায়গায় এইটা যেন ওপরে থাকে, মারে ধর ঠিক জায়গায় ওরে মার, এই যে ওপরে আমি মারবো দেখ, পয়ে কক্কর হয়ে যাবে ভাই, জোরে মার, আই মেদ দিতে দাও ছিদে, হ্যাঁ আমি কিক মারতে পারি, ও নাইস এক কি দেশটার, অফ করো আমি মারছি, দেখো ক্যামেরা ধর বন্ধ কর ঠিক আছে, এই কি অবস্থা রে ভাই, তো কিক মারতে পারে না, একবার বন্ধ কর আগে, দাস না সুইজি ভালো করে চাপতে পারবি না, তুই মার দেখা যাক সাইড পারে কিনা। কি করছিস রে ভাই, জোরে মার, আরে পিক আপ টানতে হবে, এমনি মার না, হাই পিক আপ টানবি না, হলো রিজার্ভে চলে, রিজার্ভে চলে, বুঝতে পেরেছো, রিজার্ভে চলছে ওটা, ওটা রিজার্ভ, যা টাটা টাটা ঠিক আছে যা। তো ওই যে এখন যাবে বিটাবিশে, বিটাবিশে তেল ভরে তারপরে আসবে, আপাতত আমি এখানে স্কুল মাঠে বসবো। তো যারা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তো